ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা ফিজিক্স অ্যাসাইনমেন্টের টাস্ক ওয়ান এবং টাস্ক টু ইতিমধ্যেই সম্পন্ন করেছি, বাট নট অ্যাভেলেবল অফ টাইম, যার কারণে আমরা সলভ করতে পারি। সো লেটস গো টু সলভ ডিরেক্টলি দ্য টাস্ক থ্রি। আমাদের টাস্ক থ্রিতে এই কাজটা এইরকম একটা গ্রাফ দেওয়া ছিল এবং আমাদেরকে বলা হয়েছে যে এই গ্রাফটাতে যে ভ্যালুস দেওয়া আছে, এই এক্স বরাবর আছে দ্য ভ্যালু টাইম সেকেন্ড, দ্যাট মিনস 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 40 সেকেন্ড, লাইক ই দ্যাট। এবং ভেলোসিটি দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস বরাবর 2, 4, 8, 12 বানাই নেই, এটা আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে এবং আমাদেরকে বলেছে অ্যানালাইজ দ্য স্পিড অর ভেলোসিটি অফ দ্যাট অবজেক্ট ইন ডিফারেন্ট পয়েন্ট। এই যে মানে এখানে যে স্পিড বা ভেলোসিটির কী পরিবর্তন, হোয়াট আর দ্য চেঞ্জেস, এইটা কীভাবে আমরা ফাইন্ডিংস করতে পারি যে আসলে এই চেঞ্জ হচ্ছে কি না, তো সেটাকেই আমরা এখানে টাস্ক থ্রিতে এক্সপ্লেন করতে বলা হয়েছে। এবং সেটা এক্সপ্লেনেশনের জন্য আমরা প্রথমেই এখানে দেখলাম যে এই গ্রাফের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ও পয়েন্ট বা জিরো পয়েন্ট থেকে পি পর্যন্ত একটা কি আছে, রে আছে, লাইন আছে, ওপি লাইন, আবার পি কিউ লাইন আছে, কিউআর লাইন আছে, আরএস, এসটি, টিইউ, এই প্রত্যেকটা লাইনের মধ্যে চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে যে কোনো কিছু চেঞ্জ অফ ভেলোসিটি মানে হলো এক্সিলারেশন। ওকে, চেঞ্জ অফ ভেলোসিটি মানে হলো কি, এক্সিলারেশন। তাহলে এক্সিলারেশন মানে হলো যে আমরা কতটুকু ভেলোসিটি ইনক্রিজ হয়েছে কিংবা ডিক্রিজ হয়েছে সেটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো, এবং সেটা বের করতে হবে, এইটাই হচ্ছে চেঞ্জ, মানে কতটুকু চেঞ্জ হয়েছে কোন পজিশন থেকে কোন পজিশনে। তাহলে আমরা লেটস গো টু মুভ অন দ্য লাইন ওপি, ওপি লাইন, ইন কেস অফ ওপি লাইন, ওপি লাইনের মধ্যে আমরা দেখলাম যে এটা ইউনিফর্ম এক্সিলারেশন, ওপি লাইনের মধ্যে আমরা ইউনিফর্ম এক্সিলারেশন দেখছি। ইউনিফর্ম এক্সিলারেশন মানে হলো, এক্সিলারেশন মানে হলো যে সময়ের সাথে সাথে এইটা ঢালটা বা অবজেক্টটা উপরের দিকে উঠছে, মানে সময়ের সাথে সাথে তার ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, টাইম, ভেলোসিটি ইনক্রিজ ইন টাইম, যেটাকে আমরা এক্সিলারেশন বলেছি, এবং সেটা ধাপ এই ও থেকে পি পর্যন্ত এই লাইনে একটা ইউনিফর্ম এক্সিলারেশন দেখা যাচ্ছে। এখন ইউনিফর্ম এক্সিলারেশন যে তাহলে এখানে তাহলে এক্সিলারেশনটা কত করতে গেলে আমাদের এই স্লোপ অফ ওপি বের করতে হবে। তাহলে এখানে আমরা এক্সিলারেশনটা কত, আমরা যদি দেখি এক্সিলারেশন, এক্সিলারেশন এ ওয়ান, এক্ষেত্রে যদি আমরা এক্সিলারেশন এ ওয়ান নেই, দ্যাট মিন্স দ্য স্লোপ অফ ওপি, স্লোপ অফ ওপি এইটা বের করলেই তো আমরা এক্সিলারেশনটা বের করতে পারছি। তাহলে স্লোপ অফ ওপি হিসাব করলে আমাদের এখানে কী আসতেছে, এখানে আমরা ওপি এর সাথে এই যে দেখো ভেলোসিটি বাই টাইম, আমি একটু আগেই বলেছি এই যে পি পয়েন্টে দেখো ভেলোসিটি হচ্ছে 4, বাট ইনিশিয়াল পয়েন্টে স্লোপের সাথে যখন আমরা বের করতে চাই, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, তাহলে 4 - 0, ভেলোসিটির ভ্যালুসটা হচ্ছে 4 - 0 থেকে শুরু হয়েছে, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। আর স্লোপ মানে আমরা কি বললাম, ভেলোসিটি বাই টাইম, টাইম হচ্ছে যে 0 - 2, তার মানে ফাইনাল 2 - 0, তার মানে এখানে আসতেছে 4/2, মানে 2 m/s 2, এটা হচ্ছে যে কি এক্সিলারেশন আমরা বের করলাম। তাহলে এক্সিলারেশন কার ক্ষেত্রে আমরা এটা বের করলাম, একটু করে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে এক্সিলারেশনটা এই ওপি লাইনে, ওপি লাইনের মধ্যে এক্সিলারেশনটা, মানে ওপিতে এক্সিলারেশনটা কত, যেহেতু ইউনিফর্ম এক্সিলারেশন অনুযায়ী আছে, শেষ। তাহলে আমাদের প্রথমটা এক্সিলারেশন পেয়ে গেলাম, চেঞ্জ অফ ভেলোসিটি পেয়ে গেলাম 2 m/s 2। আবার দেখো এই যে ফিগারটা আছে, গ্রাফটা আছে, এবার আবার পি কিউ এবার বলেছে, পরের লাইনটা খেয়াল করো, পি কিউ, এই পি কিউতে বলা হচ্ছে যে তোমাকে এখানেও দেখতে হবে যে এখানে কি এক্সিলারেশন আছে নাকি নাই, না কি ঘটনা ঘটছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে লাইনটা গিয়েছে এটা ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে সময়ের সাথে সাথে, সময় পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে সময়ের সাথে সাথে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। সো হোয়াট শুড উই ডু নাও, হিয়ার উই ক্যান রাইট ওয়ান্স অ্যাগেন সিমিলার ওয়ে লাইক ওপি লাইন, পি কিউ লাইন, এখানেও ইউনিফর্ম এক্সিলারেশন দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পি কিউ লাইন, আমরা যদি পি কিউ লাইনের ক্ষেত্রে যাই, তাহলে পি কিউ লাইনেও আমরা দেখব যে এখানে কি হচ্ছে, ইউনিফর্ম এক্সিলারেশন,
ইউনিফর্ম এক্সিলারেশন, ইউনিফর্ম এক্সিলারেশন আমরা দেখছি। তাহলে ইউনিফর্ম এক্সিলারেশন এখানেও হচ্ছে পি কিউ। তাহলে আমরা যদি পি কিউ এ ইউনিফর্ম এক্সিলারেশনটা কত আসতেছে, এ টু যদি আমার এক্সিলারেশনটা হয়, তাহলে এখানে আমরা স্লোপ অফ পি কিউ যদি বের করি, স্লোপ অফ পি কিউ বের করা মানেই তো এক্সিলারেশন, স্লোপ অফ পি কিউ যদি আমরা এখানে বের করি, তাহলে একইভাবে পি পয়েন্টে খেয়াল করো তার ভেলোসিটি ছিল 4, কিউ পয়েন্টে তার ভেলোসিটি 12। তাহলে ভেলোসিটি বাই টাইম বের করতে গেলে ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটির পয়েন্টটা বাদ দিব, আর টাইম কিউ ছিল 4, পি ছিল 2, 4 থেকে 2 বাদ দিব। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এখানে 8/2 ইকুয়াল টু 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। এক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 এখানে লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখো, এরপরের পার্টটা যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে পরের পয়েন্টটা দেখো, পি কিউ আমাদের ও পি এবং পি কিউ দুইটাতেই আমরা পেয়েছি ইউনিফর্ম এক্সিলারেশন, দুইটাতেই আমরা কী পেলাম, ইউনিফর্ম এক্সিলারেশন। আর এবার কিউ আর যদি আমরা যাই কিউ আর এর হিসাবে, তাহলে কিউ আর লাইন, তাহলে কিউ আর লাইনের মধ্যে আমরা কিন্তু এখানে কোনো লাইন দেখেই বোঝা যাচ্ছে যে এই 12 ছিল কিউ এ, আর এও 12, তার মানে ভেলোসিটিটা ইউনিফর্ম, এখানে কোনো এক্সিলারেশন নাই বাট ভেলোসিটিটা হচ্ছে ইউনিফর্ম। তাহলে এখানে অবজেক্টটা মুভ করছে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে, কিউ আর লাইনে আমরা দেখব যে অবজেক্টটাতে আমরা পাবো ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ইউনিফর্ম যদি ভেলোসিটি অনুযায়ী যদি এটা পাই যে কিউ আর ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে সেখানে কোনো এক্সিলারেশন নাই, তার মানে নো এক্সিলারেশন। ইউনিফর্ম ভেলোসিটি থাকলে এক্সিলারেশন নাই, এক্সিলারেশন মানেই হলো যে ভেলোসিটি যদি ইনক্রিজ হয় টাইমের সাথে, তাহলে এখানে তো ইনক্রিজ হয় নাই, তাহলে এখানে কোনো এক্সিলারেশন নাই, তার মানে হলো এ থ্রি হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। এইটা হচ্ছে যে কি, এখানে আমরা এ থ্রি পেলাম, এ থ্রি নো এক্সিলারেশন। ওকে ফাইন, তাহলে আমরা তিনটা লাইন আমরা এখান থেকে পেয়ে গেলাম। প্রথমটা হচ্ছে ওপিতে ইউনিফর্ম এক্সিলারেশন পেয়েছিলাম, স্লোপ বের করেছি ভেলোসিটি বাই টাইম, তারপরে আমরা পি কিউতে এক্সিলারেশন ইউনিফর্ম পেয়েছিলাম, আমরা স্লোপ বের করেছিলাম ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল, প্রত্যেকবার ক্ষেত্রেই ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটির মাইনাস করলে আমরা মেইন ভেলোসিটিটা পাবো, এখানে আসলে কতটুকু ভেলোসিটি আর এই পয়েন্টে টাইম কতটুকু লেগেছে, করে আমরা স্লোপও বের করলাম। তাহলে এভাবে কিন্তু আমরা সহজে এটাকে কী করতে পারি, ক্যালকুলেট করে সলভ করতে পারি। আচ্ছা, তাহলে তিন নম্বর পয়েন্টে যেহেতু কোনো নেই, এক্সিলারেশন নাই, তাহলে তার কোনো মানেই বোঝা যাচ্ছে যে এটা একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে। সো লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট, আই ইরেজ দিস ওয়ান ফর ডু দিস ওয়ান। ওকে, এবার আমরা যাচ্ছি পরের পয়েন্টে, আর এস এ যাই। দেখো তাহলে আর এস লাইনের মধ্যে কি হয়, আর এস এর মধ্যে, আর এস লাইন যদি আমরা হিসাব করি, তাহলে আর এস লাইনের মধ্যে এখানে আমাদের দেখো, এখানে তো ইউনিফর্ম ডেজিলারেশন হয়েছে, ইউনিফর্ম ডেজিলারেশন মানে এটা গেল এক্সিলারেশন আর এখানে ডেজিলারেশন, ইউনিফর্ম ডেজিলারেশন। তাহলে ডেজিলারেশন যদি হয়, ইউনিফর্ম ডেজিলারেশন, তাহলে আমরা এখানেও স্লোপ বের করব। তাহলে এখানে ডেজিলারেশনটাকে আমরা এ ফোর ধরলাম, তাহলে স্লোপ অফ আর এস যদি আমরা বের করি, স্লোপ অফ আর এস, তাহলে একইভাবে আর এস ইকুয়াল দিবা, একই পাশাপাশি লিখলে তো ভালোই, স্লোপ অফ আর এস লিখলে, তাহলে দেখো এখানে এবার আর এস এইটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এই ফাইনাল পয়েন্টে ভেলোসিটি ছিল 8 মাইনাস ইনিশিয়াল পয়েন্টে ভেলোসিটি ছিল 12, এস এ ছিল 10 সেকেন্ড মাইনাস আর এ ছিল 8 সেকেন্ড, তাহলে এখানে মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে কত 2, তার মানে হচ্ছে মাইনাস 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। যেহেতু ডেজিলারেশন এই জন্য এখানে ভ্যালুসটা আসছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন যদি আমরা বলি যে এটা মাইনাস কেন লিখলাম স্যার, আমরা যদি এটা প্লাস লিখি তাহলে সমস্যা কী, কোনো সমস্যা নেই, তোমাকে এখানে যদি লেখো এখানে যে ডেজিলারেশন এ ফোর ইকুয়াল টু 2, ডেজিলেশন মিন্স নেগেটিভ ভ্যালু, বাট হোয়েন উই ক্যালকুলেট দিস ওয়ান অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন, সো দ্যাট টাইমস উই উইল গেট দ্য নেগেটিভ ভ্যালু।
নেগেটিভ ভ্যালু, বাট হোয়েন উই উইল রাইট ওয়ান সেকেন্ড দ্য এক্সিলারেশন ডেসিলারেশন, ইফ উই রাইট ডেসিলারেশন এফ ওর ইকুয়াল টু অনলি পজিটিভ টু মিটার সেকেন্ড ওভার টু, দ্যাট ইজ অলসো কারেক্ট, বাট ক্যালকুলেটিভ ভ্যালু মাইনাস। ওকে, এরপরে আমরা যদি যাই এস টিতে, এস টি লাইন, লুক এট হিয়ার দেয়ার, এস টিতে গেলাম, তাহলে এস টিতেও আমার ইউনিফর্ম ডেসিলারেশন দেখেই বোঝা যাচ্ছে, ইউনিফর্ম ডেসিলারেশন, ডেসিলারেশন, ইউনিফর্ম ডেসিলারেশন। এস টিতে যদি যাই তাহলে এস টি হচ্ছে ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্টের ভেলোসিটি হচ্ছে, আচ্ছা স্লোপ বের করি আগে আমরা, এটা ডেসিলারেশন এ ফাইভ, স্লোপ অফ এস টি, স্লোপ অফ এস টি, এটা হচ্ছে এই টিতে হচ্ছে ফাইনাল ভেলোসিটি ফোর, ইনিশিয়াল হচ্ছে এইট, আর টিতে টাইম হচ্ছে টুয়েলভ, আর এসে টাইম হচ্ছে টেন, তাহলে আমরা পাচ্ছি মাইনাস ফোর বাই টু, দ্যাট মিন্স আমরা এখানেও পাচ্ছি মাইনাস টু মিটার সেকেন্ড ইনভার্স টু। ডেজিলারেশনস, যেহেতু ডেজিলারেশন হচ্ছে, সিন্স উই হ্যাভ গট দিস ইউনিফর্ম এক্সিলারেশন, ইউনিফর্ম এক্সিলারেশন, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ডেজিলারেশন, ইউনিফর্ম ডেজিলারেশন, অ্যান্ড ফাইনালি আনাদার পার্ট, আনাদার ওয়ান টু হ্যাভ গট দ্য ইউনিফর্ম ডেজিলারেশন টি ইউ। টি ইউ পয়েন্টে যদি আমরা এর ডেজিলারেশন এ সিক্স ধরি, তাহলে তার স্লোপ যদি আমরা বের করতে চাই, স্লোপ অফ টি ইউ, তাহলে এই টি ইউ, ইউ হচ্ছে ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্টে ভেলোসিটি হচ্ছে টু, মাইনাস টিতে ইনিশিয়াল পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ফোর, ডিভাইডেড বাই ইউতে টাইম হচ্ছে ফোরটিন, মাইনাস টিতে টাইম হচ্ছে টুয়েলভ। এখন এখানে আমরা দেখলাম এর যে ভ্যালুসটা মাইনাস টু ডিভাইডেড বাই টু, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান মিটার সেকেন্ড ইনভার্স টু। আই টোল্ড ইউ ডোন্ট হ্যাভ প্যানিক টু গেট দ্য নেগেটিভ রোল অ্যাবাউট দেয়ার, দ্যাট মিন্স ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট পজিটিভ, সিন্স দ্য ডেজিলারেশন, সো ক্যালকুলেটেড ভ্যালু ইজ নেগেটিভ ভ্যালু হিয়ার টু ফাউন্ড, বাট স্পেসিফিক্যালি হোয়েন উই উইল রাইট দ্য টার্ম ডেজিলারেশন, দেন উই ক্যান রাইট দ্য পজিটিভ ভ্যালু অফ দ্য ডেজিলারেশন, দ্যাট মিন্স ডেজিলারেশন মিন্স দ্য নেগেটিভ। ওকে, সো আমরা এই যে ক্যালকুলেটেড ভ্যালুগুলো পেলাম ছয়টা পয়েন্টে, এই ছয়টা পয়েন্টটাকেই শেষে আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে, দ্যাট মিন্স হোয়াট টাইপস অফ চেঞ্জ ইন দ্য ভেলোসিটি, চেঞ্জ ইন দ্য ভেলোসিটি মিন্স এক্সিলারেশন অর ডেজিলারেশন, ইনক্রিজ অফ ভেলোসিটি অর ডিক্রিজ অফ ভেলোসিটি, হোয়াট টাইপ অফ চেঞ্জ টু ফাইন্ড আউট, এটা বের করতে বসে আমাদের বের করা হয়ে গেছে। বাট ফাইনালি, ফাইনালি আমরা একটা জিনিস এখানে অ্যাড করব, সেই জিনিসটা হলো, খেয়াল করো যে এই যে ভ্যালুসগুলো আমরা এখানে পেলাম, এই ভ্যালুসগুলোর ক্ষেত্রে একটু দেখো, এই ভ্যালুসটা আমরা এই ভ্যালুসগুলো এভাবে লিখব যে এক লাইনে, আমরা তো আর এখন ক্যালকুলেশন লিখতে হবে না, দ্য চেঞ্জ অফ ভেলোসিটি, দ্য চেঞ্জ অফ, চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটি গিভেন অ্যাট এ গ্ল্যান্স, অ্যাট এ গ্ল্যান্সে আমরা গিভেন করব, অ্যাট ওপি, ওপি এক্সিলারেশন, এক্সিলারেশন এ ওয়ান ইকুয়াল টু, আমরা কত পেয়েছিলাম, টু মিটার সেকেন্ড ইনভার্স টু, অ্যাট পি কিউ এক্সিলারেশন এ টু ইকুয়াল টু ফোর মিটার সেকেন্ড ইনভার্স টু। ফাইনালি লাস্ট পয়েন্ট ইউ হ্যাভ টু রাইট দিস ওয়ে, অ্যাট কিউ আর নো এক্সিলারেশন, অ্যাট এ গ্ল্যান্স সিন্স উই হ্যাভ রিটেন হিয়ার নো এক্সিলারেশন এ থ্রি ইকুয়াল টু জিরো মিটার সেকেন্ড ইনভার্স টু, অ্যাট আর এস, আর এস ডেজিলারেশন উই ক্যান গট ইট ইন দেয়ার, ডেজিলারেশন, ডেজিলারেশন এ ফোর ইকুয়াল টু, এ ফোর ইকুয়াল টু আমরা এখানে পেয়েছিলাম সম্ভবত টু মিটার সেকেন্ড ইনভার্স টু। লুক এট হিয়ার, আই ডিডেন্ট মেনশন হিয়ার মাইনাস ভ্যালু বিকজ উই অলরেডি রিটেন দ্য ডেজিলারেশন, ডেজিলারেশন মিন্স দ্য নেগেটিভ ভ্যালু, বাট উই ক্যান রাইট ইন দিস ওয়ে দ্য পজিটিভ ভ্যালু, অ্যান্ড অ্যাট এস টি ডেজিলারেশন এ ফাইভ ইকুয়াল টু টু মিটার সেকেন্ড ইনভার্স টু, অ্যাট টি ইউ ডেজিলারেশন এ সিক্স ইকুয়াল টু ওয়ান মিটার সেকেন্ড ইনভার্স টু।
So deceleration and acceleration means change of velocity, and it is asking in the question, draw this graph according observe the graph and find the changes of velocity. Changes of velocity means it can be increase or decrease, acceleration or deceleration. That is all about the second part of the physics assignment and task 3. I think you understood. Thank you.